আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে একটি সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে। রেসিপিটি হলো তানকুনি পাতার চচ্চড়ি। তো ভিউয়ার্স, আমি অল্প পরিমাণ তানকুনি পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পানিটা ঝরে গেলে আমি তানকুনি পাতা কুচি করব। তো ভিউয়ার্স দেখেন, আমি এরকমভাবে তানকুনি পাতা কুচি করে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটি আলু কুচি করে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন রসুন পেস্ট। দিয়ে 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো সফট করে আসা আগ পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম চিংড়ি। চিংড়িগুলো নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের মতো চিংড়িগুলো ভেজে নেব। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব আলু কুচি। আমি পাতলা করে আলুটা কেটে নিয়েছি। দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। এখানে আমি শুকনো মরিচ দেব না, কাঁচামরিচ দিয়ে আমি এই টানকুনি পাতা চচড়িটা করব। তো ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 2 মিনিট পর ফিরে আসব। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আলুটা অনেক পাতলা করে কেটে নিয়েছি, আলু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমার এই আলুগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা তানকুনি পাতা। অল্প দিয়ে আমি আলুর সাথে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে আলতোভাবে। এখন সবগুলো তানকুনি পাতা দিয়ে দিলাম। তানকুনি পাতা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম, এই চুলার আঁচটা লো রাখবেন। রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। যেহেতু তানকুনি পাতা এমনিতে অনেক নরম, আর তো পাতাটা ওষুধি পাতা, তাই তেমন একটা জাল করব না। 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমাদেরকে সাপোর্ট করেন। তানকুনি পাতা আপনারা ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন না, তা না হলে কালারটা সুন্দর আসে না। তো ভিউয়ার্স, আমার তানকুনির পাতা চচড়ি রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু